সুপ্রিয় দর্শক, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। ক্যানাডার টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমা কাজী। হৃদয়ের ছোট ছোট কথা, শব্দের বুননে, কবির কলমের জাদুর ছোঁয়ায় হয়ে ওঠে কবিতা। কখনো বা সেই কবিতাই শিল্পীর কণ্ঠ থেকে আসে সুরের মূর্ছনা নিয়ে, প্রাণস্পর্শী সঙ্গীত রূপে। আপনাদের জন্য আজ আমাদের অনুষ্ঠান সাজিয়েছি কিছু কবিতা এবং সঙ্গীত দিয়ে, আপনাদের ভালো লাগবে এই প্রত্যাশায়। আমার সকল দুঃখের প্রদীপ সকল দুঃখের প্রদীপ জ্বেলে দিব গেলে করব নিবেদন। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর?
আমি বললাম, ফুসমন্তর, মেঘপালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না যা, সেই তো রাজা, সেই তো রানী, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না আর ও সব বাজে। আমি বললাম, তোমার জন্যে নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তবে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, আর লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্যে লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমিই কি সেই মেঘবালিকা, তুমিই কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে? সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে, অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে, মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একশা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম, বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি আছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাও গে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই গড় বাঁধলাম গহন বনে, সঙ্গে শুধুই কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি, যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে, যেরূপ কথার সেরূপ কথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসার হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি, লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি, কবির জন্য এই অরণ্যে আমরা থাকি, বলছে ওরা, কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুঠির ছেড়ে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেইখানে সেই ঝর্ণা তলায়, এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। আপনারা দেখছেন কানাডার টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের অনুষ্ঠান মালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন বাংলা টেলিভিশন .net। ডোসা ডোসা ভেজিটেরিয়ান ও বাঙালি সুস্বাদু খাবারের সমারোহ, ইডলি,
দোসা, বিরিয়ানি আর অনেক মজাদার খাবার। ফ্রি পার্কিং এর ব্যবস্থা সহ টরন্টো ডস ও ড্যানফোর্ড ইন্টারসেকশনে দোসা দোসা। সানমুন ট্রাভেলস এন্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 905-212-9797। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাব? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। ভোরে সূর্য উঁকি দিয়ে গেল, এবার লড়াই শুরু। আকাশে কালো মেঘ আসুক, বাতাস কাঁপিয়ে ঝড় উঠুক, ফুল ফুটুক বা নাই ফুটুক, হাসি কান্নার দোল উঠুক, জীবন কখনো থামবে না। কেউ চলে গেল, কেউ এলো সবে, এমন তো হবেই হবে। সময় ফুরিয়ে গেলে কিছু রেখে যেও, পৃথিবী তোমায় ভুলবে না। কেউ কখনো জানবে না কোথা যাও তুমি পথিক। পিছু ডাকে যদি হৃদয় কাঁদেও, পিছু কখনো হাঁটবে না। পথ আছে শুধু সামনে চলার, খিড়কি দুয়ার বন্ধ। চলো পথিক, এগিয়ে চলো, থামলে কখনো চলবে না। তুমি চোখে আসে জল, তোমাকে ভাবলে এমন দিনে, তুমি চোখে আসে জল, তোমাকে ভাবলে এমন দিনে, তুমি সেই স্মৃতিগুলো কত মধুময়, হৃদয় সাগরে ঝোড়ো হাওয়া, বুঝিনি তুমি ছিলে কত নির্দয়, এমন দিনে তুমি চোখে আসে জল, তোমাকে ভাবলে এমন দিনে, তুমি ভুলে গেছি ভুলে গেছি গা, শুধু রয়ে গেছে ব্যথা ভরা প্রাণ, পারি না ভুলে যেতে সেই অভিমান, এমন দিনে তুমি চোখে আসে জল, তোমাকে ভাবলে এমন দিনে। সুরঞ্জনা, ওইখানে যেও নাকো, তুমি বলো নাকো কথা ওই যুবকের সাথে, ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে, ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার, দূর থেকে দূরে আরো দূরে যুবকের সাথে তুমি যেও নাকো, আর কি কথা তাহার সাথে, তার সাথে নক্ষত্রের মতো তুমি আজ তার প্রেম
ঘাস হয়ে আসে। সুরঞ্জনা, তোমার হৃদয় আজ ঘাস, আকাশের ওপারে আকাশ, বাতাসের ওপারে বাতাস। আপনারা দেখছেন কানাডার টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের অনুষ্ঠান মালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন bangla television.net। Blur Information and Life Skills Center. Amra immigration, housing, employment, women's counseling, health ইত্যাদি বিষয়ে বিনামূল্যে 9টি ভাষায় পরামর্শ দিয়ে থাকি। আমরা আপনার ভাষায়ও সার্ভিস দিই। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কানাডিয়ান ব্যারিস্টার। আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম, আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম।
বেয়নেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু। শেল আর বোম হোক ভারালো, কাস্তেটা ধার দিও বন্ধু। বাঁকানো চাঁদের সাদা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে, চাঁদের শত কাজ নহে তো, এ যুগের চাঁদ হলো কাস্তে। ইস্পাতে কামানেতে দুনিয়া যারা কাল করেছিল পূর্ণ, কামানে কামানে ঠোকাঠোকিতে নিজেরাই চূর্ণ বিচূর্ণ। চূর্ণ এলো হের পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে, ক্ষয়িত গলিত হয় মাটিতে মাটির মাটির যুগ ঊর্ধ্বে। দিগন্ত মৃত্তিকা ঘনায়ে আসোই চেয়ে দেখো বন্ধু, কাস্তেটা রেখেছ কি সানায়ে, এ মাটির কাস্তেটা বন্ধু। ভাষিত
দর্শক, আশা করছি কবিতার ছন্দ আর সুরের মূর্ছনা আপনাদের কিছুটা হলেও আনন্দ দিয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের সাথে আবারও দেখা হবে ঠিক এক পক্ষকাল পরে, একই সময়ে, একই চ্যানেলে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।